ওয়েলকাম টু মাই চ্যানেল টেক মেকানিক্যাল আমি শুভজিৎ ঠাকুরা আমি আমার চ্যানেলে দুদিন আগে যে লাইভ টেস্টটা নিয়েছিলাম তার রেজাল্ট নিয়ে আমি আজকে এসেছি আমি আগেও বলেছিলাম যে রেজাল্ট পাবলিশ করবো তোমাদের জানাবো কে কত মার্কস পাচ্ছ তো তার রেজাল্টে টোটাল রেসপন্স করেছে রেসপন্স করেছে মাত্র কুড়ি জন ভিডিওটা অলরেডি দেখে ফেলেছে একশো তেষট্টি জনের মতো কিন্তু রেসপন্স মাত্র কুড়িজন করেছে যারা যারা রেসপন্স করেছে তাদের আমার মনে হয় তারা হয়তো পড়তে চায় তারা সামনে এগোতে চায় আর বাকিরা এমনি হয়তো ভিডিওটা নর্মালি দেখেছে তাদের মনে হয়েছে যে টেস্টের কোনো দরকার নেই আবার কিছু কিছু ছেলে হয়তো লাইভ টেস্টটা খুঁজে পায়নি পাসওয়ার্ড পায়নি কিন্তু আমার পাসওয়ার্ড সব কিছু যা ডেসক্রিপশান দেওয়া ছিল সব আমার ডেস বক্সেই লেখা লেখা ছিল তো আমি প্রথমে বলবো যে মার্কসটা একটু আলোচনা করিনি এরপর আমি কোশ্চেনগুলো আলোচনা করব কোশ্চেন কোশ্চেন আলোচনা করার আগে আমি আগে মার্কসটা একটু আলোচনা করে নিই তো থ্রি আমি জানি না এর নামটা কি কেন এবার নামটা লুকিয়েছে তো এ পনেরোর মধ্যে তিন পেয়েছে প্রিপিয়ারেশান একদম খারাপ অনিল প্রসাদ সাও পনেরোর মধ্যে তিন এরকম প্রিপিয়ারেশান অনেকটাই খারাপ অঙ্কিত পনেরোর মধ্যে দশ ঠিক আছে বানটি এগুলো আমার এই বানটি এগুলো আমি চেক করেছিলাম তো এটা বাদ দাও চার্লস পনেরোর মধ্যে তেরো প্রিপারেশন খুবই ভালো আছে এ কার একটু ভালো করে পড়লেই হয়ে যাবে বেশি দিন লাগবে না কাজী আমিরুল পনেরোর মধ্যে নয় অলমোস্ট ঠিক আছে কৌস্তব পনেরোর মধ্যে বারো ঠিক আছে এ তো পাস করে গেছে এম কে এমকে নাম জানি না আমি এম কে এম 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 কে এমকে যা পরীক্ষা দিয়েছে তখন পনেরোর মধ্যে দুই পেয়েছে মাত্র এম কে এম এম যখন পরীক্ষা দিয়েছে পনেরো মধ্যে পনেরো পেয়েছে আমি জানি না হয়তো দুজন আলাদা হতে পারে মন মন্দিরায় সব আলাদা এগুলো আমি ডেমো টেস্ট করেছিলাম মুন্না পনেরোর মধ্যে বারো অবশ্যই প্রিপারেশান ভালো আছে প্রদীপ দশের মধ্যে পনেরোর মধ্যে দশ প্রিপারেশান ঠিক আছে রাজা ঠাকুরা এটা আমি টেস্ট করেছি সব কিছু যে হ্যাঁ রেজাল্ট পাবলিশ হবে কি হবে না সেটা দেখবার জন্য শম্ভু পনেরোর মধ্যে কুড়ি অবশ্যই ভালো আছে এ তো পাস করে গেছে সঞ্জয় গড়াই সঞ্জয় গড়াই কিন্তু দুবার টেস্টটা দিয়েছে আমি দেখতে পাচ্ছি নাম চেঞ্জ করি কারণ নাম একই নাম রাখলে টেস্ট দিতে পারতো না সঞ্জয় গাড়ায় পনেরোর মধ্যে প্রথমে চার পেয়েছিল একদম প্রিপারেশান খুবই খারাপ অনেক পড়তে হবে আর তারপরে এবার যখন দেয় পনেরোর মধ্যে পনেরো পায় কারণ আমি বুঝতে পারছি সঞ্জয় গড়াই যখন পরীক্ষাটা প্রথম পরীক্ষাটা দেয় চার পায় তখন এগারোটায় দেয় আর তারপরে আবার যখন পরীক্ষাটা অ্যান্সারগুলো মুখস্থ করে তারপরে এগারোটা সতেরোই অ্যান্সারটা দেয় ঠিক আছে কোনো প্রবলেম না শুভ পনেরো মধ্যে পনেরো শুভ শুভজিৎ ঠাকুর এগুলো আমি টেস্ট করেছি অমরনাথ গুপ্তা আমার রুম পার্টনার টার্নারের টিচার ও একটু টেস্টে অ্যাপ্লাই করেছিল ও তো ভালোই দিয়েছে খুবই ভালো দিয়েছে নাইনটি থ্রি মানে পনেরো মধ্যে চোদ্দো তো প্রথমেই বলে দেওয়া হলো যে কত কি মার্কস পাওয়া হয়েছে না হয়েছে তো এরপর আমরা এগিয়ে যাব কোশ্চেন পেপারের দিকে কোশ্চেন পেপারটা কিন্তু আলোচনা করব তো তোমাদের হয়তো অনেকেরই বলা আছে যে কোশ্চেন পেপার তো আমরা পেয়ে গেছি তার সাথে তোমাদের কোশ্চেন পেপারটা দেখে লাভ কি বা এই ভিডিওটা বানানোর দরকার কি শুধু রেজাল্টের জন্য না কোশ্চেন পেপারটাতে মাত্র পনেরোটা কোশ্চেন আছে পনেরোটা কোশ্চেনে কিছুই হবে না তো এই পনেরোটা কোশ্চেনকে আমি যখন ডিটেলসে বলবো তোমাদেরকে একটা একটা করে বুঝি বুঝিয়ে পনেরোটা থেকে হয়তো তোমার পঞ্চাশটা কোশ্চেন আসতে পারে তো তোমরা নোটস ডাউন করতে কত থাকবে আমি একে একে এগুচ্ছি কোশ্চেনের দিকে প্রথমে বলবো লিস কাউন্ট অফ মাইক্রোমিটার এই কোয়েশ্চেনটা নিয়ে অনেকজনের মানে ডাউট আছে যে অ্যাকচুয়ালি অ্যান্সারটা হবে কি হ্যাঁ অ্যাকচুয়ালি অ্যান্সারটা হবে কি আমি সেটাই বলে দিচ্ছি এখানে বলেছে লিস্ট কাউন্ট অফ মাইক্রোমিটার এখানে কিন্তু একবারের জন্য বলে দেওয়া হয়নি ভান্ডিয়া মাইক্রোমিটার কি ডেপথ মাইক্রোমিটার কী আউটসাইড মাইক্রোমিটার কি কোনো মাইক্রোমিটার বলে দেওয়া হয়নি তো মাইক্রোমিটারে যত লিস্ট কাউন্ট আছে সেগুলো কিন্তু আমাদেরকে ভাবতে হবে তো প্রথমে বলি লি মাইক্রোমিটারে এটার লিস্ট কাউন্ট হচ্ছে এটা হচ্ছে মেট্রিক মাইক্রোমিটারের হচ্ছে মেট্রিক আউটসাইড মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট এটা হচ্ছে মেট্রিক আউটসাইড মাইক্রোমিটার এটা হচ্ছে মেট্রিক ভার্নিয়ার আউটসাইড মাইক্রোমিটার ওকে নোটস ডাউন করতে করতে যাও তোমরা আর এটা হচ্ছে ব্রিটিশ বা ইঞ্চ ইঞ্চ মাইক্রোমিটার তিনটেই আছে তার মানে তিনটেই আমাদের কিন্তু মাইক্রোমিটারের লিস্ট কাউন্টের মধ্যে পড়ছে আরও একটা পরে যেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান ইঞ্চ এটা কী হয় এটা হচ্ছে ইঞ্চ ভার্নিয়ার আউটসাইড মাইক্রোমিটার এটাও কিন্তু একদম নয় তোমরা কিন্তু নোটস ডাউন করতে করতে যাও তো মাইক্রোমিটার চার চারটা লিস্ট কাউন্ট বললাম কি করে লিস্ট কাউন্ট আসে সেটাও কিন্তু যখন মাইক্রোমিটার চ্যাপ্টারে যাব তখন কিন্তু সেটাও কিন্তু আমাদের জানাবো তো এখন আমি প্রথমে বলছি মাইক্রোমিটার কী মাইক্রোমিটার একটা হচ্ছে পিসিশিয়ান একটা ইনস্ট্রুমেন্ট যাতে আমরা এটা আউটসাইডেরও চেক করতে পারি ডায়ামিটার আউটসাইডেরও মেজারমেন্ট নিতে পারি ইনসাইড নিতে পারি ডেপথ নিতে পারি তো এটা হচ্ছে মাইক্রোমিটারটা সাধারণত দেখতে এরকম হয় এরকম ধরনের একটা হোমাই তো এই পয়েন্টটাকে বলছে অ্যান অ্যানভিল তো অ্যানভিলটা যেটা আমাদের কোশ্চেন পড়েছে অ্যানভিল ইজ মেড আপ অফ বহ অনেকবার কোশ্চেনটা পড়েছে এই কোশ্চেনটার অ্যান্সার হবে টাংস্টেন কার্বাইড টাংস্টেন কার্বাইড ওকে তো এখানে যে র্যাচেট স্টপে ভার্নিয়ার মাই যে দেখালাম যে মাইক্রোমিটারটা যে র্যাচেট স্টপে যে এইখানে একটা লাস্টে যে র্যাচেট স্টপ থাকে সেখানে একটা কী থ্রেড থাকে বি ওয়েট ওয়েট বাট্রেস থ্রেড থাকে সরি বাট্রেস থ্রেড থাকে এখানে বাট্রেস থ্রেড থাকে ওকে তো এখান থেকে কিন্তু অনেকগুলো পয়েন্ট জানা গেলো যেখান থেকে বাট্রেস থ্রেড থাকে তো নেক্সট কোশ্চেনে কব যে অ্যাক্সিডেন্ট কী অ্যাক্সিডেন্ট আমি আগেও বলেছি এই কোশ্চেনটা আমি ইম্পর্টেন্ট এখনও বলছি অ্যাক্সিডেন্ট হচ্ছে আনপ্লানড আনডিজায়রেবেল নন কন্ট্রোল ইভেন্ট অল অফ দ্য অ্যাভাব মানে এটাকে কোনো রকম প্ল্যানিং করা থাকে না এটা আমাদের ইচ্ছার বিরুদ্ধে হয় এবং নন কন্ট্রোল ইভেন্ট যেটাকে আমরা কন্ট্রোল করতে পারি না তো থার্ড কোশ্চেন জব প্লেট অফ বেঞ্চ ভাইস ইজ মেড অফ বেঞ্চ ভাইস এরকম সাধারণত হয় আমি অতটা ড্র করতে পারছি না তবু জাস্ট বোঝানোর জন্য বলে দিচ্ছি হলো না হলো না আমি জানি না তো এ এখানটা বলছে প্লেট বলছে তো জব প্লেট ইজ মেড আপ অফ টুল স্টিল ওকে বেঞ্চ ভাইস আমাদের কী বেঞ্চ ভাইসটা কী বেঞ্চ ভাইসটা হচ্ছে একটা হোল্ডিং ডিভাইস যেখানে আমরা জবকে হোল্ড করে হ্যাক করতে পারি ফাইলিং করতে পারি আরও অনেক কিছু জ মানে কাজ করতে পারি তো বেঞ্চ ভাইস আমাদের ফ্লোর থেকে আমাদের হাইট দরকার একশো ছয় সেন্টিমিটার এই কোশ্চেনটা কিন্তু অনেক ধরন অনেকবার এসেছে যে একশো ফ্লোর থেকে কত হাইটের দরকার একশো ছয় সেন্টিমিটার এটা বলবে নে আরও কোশ্চেন বলে যে আমাদের কী লেভেল পর্যন্ত মানে বেঞ্চ বেঞ্চটাকে ফিক্স করলে সব থেকে ভালো হয় এলবো লেভেল পর্যন্ত কোশ্চেনগুলো কিন্তু অনেকবার আসে এগুলো একেবারে কমন কোশ্চেন আসবেই বেঞ্চ ভাইসে স্পিনডেল কী দিয়ে তৈরি হয় এটা তো জব প্লেট বললাম স্পিনডেল হচ্ছে স্পিনডেল মাইল স্টিল দিয়ে তৈরি এম এস দিয়ে তৈরি হয় বেঞ্চ ভাইস ইজ মেড আপ অফ বেঞ্চ ভাইস তৈরি হয় কাস্ট আয়রন বা কাস্ট স্টিল দিয়ে ওকে যে বেঞ্চ ভাইসে যে ফিনিশ জব আমরা ধরি যেগুলোকে হোল্ড করে সেগুলো মানে যদি খুব টাইট দেওয়া হয় তো মার্ক আসতে পারে জবটা নষ্ট হয়ে যেত তার ফলে আমরা অ্যালুমিনিয়াম সফট জ ইউজ করি বা জব জ ক্লাম্প ইউজ করি কেন জবটাকে বাঁচানোর জন্য প্রোটেক্ট করার জন্য কোনো ফার্দার মানে স্ক্র্যাচের জন্য সেখান থেকে স্ক্র্যাচ থেকে রক্ষা করার জন্য তো এটা নিশ্চয়ই বুঝতে পারলে আর কোনো কোশ্চেন আছে না এখন নেই যতটা আমার কাছে আমি এখন মানে মনে আসতে হবে ততটাই তোমাদের কিন্তু আলোচনা করে দিচ্ছি সারফেস গেজ সারফেস গেজ বলবো যে সারফেস গেজ কি তোমরা সবাই কিন্তু জানো হয়তো সারফেস গেজ কি সারফেস গেজ হচ্ছে আমাদের একটা মার্কিং টুল সারফেস গেজ হচ্ছে মার্কিং টুল প্রথমে আমরা একটু ড্র করে নিই এরকম ধরনের হবে হ্যাঁ তো সারফেস গেজকে অপর নাম বলছে স্ক্রাইবিং ব্লক স্ক্রাইব করা হয় দাগ মানে কোনো লাইন টানা হয় স্ক্রাইবিং মানে হচ্ছে দাগ টানা হয় তো এটার এখানে একটা তোমার পিন থাকে অনেকবার কোশ্চেনটা সেই পিনটার নাম কি গাইড পিন বলা হয় এখানে পিনটার নাম হচ্ছে গাইড পিন আর এখানে একটা ফাইন অ্যাডজাস্টমেন্টস কিউ থাকে এটা তুমি ঘোরালে তুমি এটাকে ওপর দিয়ে উঠবে আবার কখনো কখনো এটা নিচে দিয়ে নামবে সেটা ডিপেন্ড করো তুমি কেমন ঘোরাচ্ছো না অ্যান্টি ক্লক না ক্লক ওয়াইজ আর এখানে যে একটা তোমার নাটের মতো থাকে যা সাহায্যে ধরে আছে সেটাকে বলে স্ন্যাক কোশ্চেনটা কিন্তু অনেকবার এসছে তো মনে রাখবে স্ক্রাইবিং এটা বলে দিলাম তো নেক্সট কোশ্চেনের দিকে যাব ওয়েট স্টিল ইজ হ্যাভিং দ্য লিস্ট কাউন্ট অফ এখানে আমার টাইপিং মিস্টেক হয়ে গেছে এটা স্টিল রুল হবে স্টিল রুল হ্যাভিং দ্য লিস্ট কাউন্ট অফ স্টিল রুলে দুটো লিস্ট কাউন্ট হয় জিরো পয়েন্ট ফাইভ এম এম অ্যান্ড ওয়ান বাই সিক্সটি ফোর ইঞ্চ এটা হচ্ছে ব্রিটিশে অন্য যত রকমের লিস্ট কাউন্ট থাকুক সেগুলো রকম লিস্ট কাউন্ট হিসেবে আমরা মানব না এই দুটো হচ্ছে লিস্ট কাউন্ট আমাদের মেট্রিক হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম এম এবং ব্রিটিশ হচ্ছে ওয়ান বাই সিক্সটি ফোর ইঞ্চ ওকে স্টিল ডুল কী করা হয় স্টিল ডুল হচ্ছে স্ট্যান্ডার্ড লাইন মেজারিং ইন্সট্রুমেন্ট ওকে তো কি বলবো স্টিল ডুলটা লিস্ট কাউন্ট কাকে বলে লিস্ট কাউন্ট হচ্ছে মানে সব থেকে লিস্ট মানে হচ্ছে সব থেকে ছোট সব থেকে ছোট মাপটা যেটা আমরা স্টিল ডুলের মাধ্যমে নিতে পারি সেটাকে বলছে লিস্ট কাউন্ট ওকে তো স্টিল ডুল ইজ মেড আপ অফ স্প্রিং স্টেনলেস স্টিল ওকে তো স্টিল ডুলের ওপর আমরা যে ফিনিশ দিয়ে থাকি সেটা হচ্ছে স্যাটিন ক্রোম ফিনি কোশ্চেনটা কিন্তু আসছে অনেকজনের এটা অজানা কোশ্চেন মানে অনেকজনই জানে না স্যাটিন ক্রোম ফিনিশ এটা কিন্তু জেনে নিতে হবে আমি যেগুলো কোশ্চেনগুলোর অ্যান্সার বলছি সেগুলো কিন্তু অবশ্যই তোমরা লিখে নাও অনেক কোশ্চেন বলা হচ্ছে হুইচ চিজেল ইজ ইউজ ফর কাটিং অয়েল ড্রেনস ইনসাইড বিয়ারিং ইনসাইড বিয়ারিং বিয়ারিংয়ের মধ্যে আমাদের যে অয়েল ড্রেনগুলো কাটা হয় সেগুলো কোন চিজেল ইউজ করে কাটা হয় তো আমরা প্রথমে বলবো কোন চিজেল ইউজ করে কাটা হয় চিজেল তোমরা জানো অবশ্যই যে চিপিং অপারেশন চিজেলের দ্বারা আমাদের যে অপারেশান করা হয় সেটাকে চিপিং অপারেশান বলা হয় চিপিং অপারেশান এটা কোশ্চেন কিন্তু অনেকবার এসেছে যে কী বলা হয় চিজেলিং অনেকজন বলে ফেলে কিন্তু ওই অপারেশানটাকে বলে চিপিং অপারেশান তো চিজেল কাটিং টুল আমাদের মধ্যে অবশ্যই পড়ে তো চিজেল হচ্ছে ক্রোম ভেনেডিয়াম স্টিল দিয়ে চিজেল তৈরি হয় ক্রোম ভ্যানিডিয়াম স্টিল তো চিজেল হচ্ছে আমাদের পাঁচ ধরনের চিজেল হয় তো প্রথমে আমি বলে নিই যে বিয়ারিংয়ের মধ্যে যখন কাটবে বিয়ারিং তো গোল তো এইগুলো হচ্ছে কাটার জন্য অয়েল ড্রেন কাটার জন্য আমাদের হাফ রাউন্ড নোজ চিজেল ইউজ করা হয় তো আমাদের চিজেল হচ্ছে আমরা সাধারণত দেখছি নিমি বুক বুক ফলো করে যে পাঁচ ধরনের চি চিজেল পাওয়া যায় সেটা হচ্ছে ফ্ল্যাট চিজেল ফ্ল্যাট চিজেল কী করতে কাজে হয় ফ্ল্যাট সার্ফেসের ওপর কোনো কিছু চিজেলিং করতে কাজে লাগে ফ্ল্যাট সার্ফেসের ওপর চিজেলিং করতে কাজে লাগে ওকে ক্রস কাট চিজেল কখন ইউজ করা হয় ক্রস কাট চিজেল ইউজ করা হয় ওয়েট ক্রস কাট চ্যানেল ইউজ করা হয় চিজেল ইউজ করা হয় হ্যাঁ ক্রস কাট চিজেল ইউজ তখনই করা হয় এখানে কাটিং কিউয়ে বা গ্রুপস এই যে গুলো কাটা হয়েছে বা গ্রুপস কাটা হয় তখন আমরা ক্রস কাট চিজেল ইউজ করি হাফ রাউন্ড নোজ চিজেল তো বললাম যে অয়েল হোল কাটার জন্য ডায়মন্ড পয়েন্ট চিজেল আমরা কখন ইউজ করি ডায়মন্ড পয়েন্ট চিজেল আমরা ইউজ করি যখন এখানে স্কো মনে করো কোনো জবের কোনটা এরকম আছে তোমাদেরকে সেটা স্কোয়ার বানাতে বানানোর দরকার তখন সেই ক্ষেত্রে আমরা কিন্তু মেকিং স্কোয়ার যেখানে কোনগুলোকে স্কোয়ার বানানোর জন্য আমরা ডায়মন্ড পয়েন্ট চিজেল ইউজ করে থাকি আর লাস্ট একটা পড়ে থাকে সেটা হচ্ছে ওয়েব চিজেল ওয়েব চিজেল কখনোই ইউজাই নাম মনে করি এটা রকম জব এখানে এখানে কোনোভাবেই হ্যাক্স দিয়ে কাটা সম্ভব না তখন আমাদেরকে একটা ড্রিলিং করতে হয় সেই ড্রিলিংটাকে বলা আমাদের তোমরা নাম বলো এই ড্রিলিংটার নাম কী এই ড্রিলিংটার নাম হচ্ছে চেন ড্রিলিং তো এখানে দু এক দু তিন এম এম গ্যাপ দিয়ে যে ড্রিলিংটা করা হয় সেটাকে চেন ড্রিলিং বলে তো এখানে যে চিজেল ইউজ করা হয় যে চিজেলটা ইউজ করা হয় সেটাকে বলছে ওয়েব চিজেল ওয়েব চিজেল ইজ ইউজ ফর ই ইজ ইউজড আফটার চেন ড্রিলিং ফর সেপারেটিং দ্য মেটালস ওকে সবাই বুঝতে পেরে গেছে চিজেলটা পুরোটা ক্লিয়ার করে দিয়েছি এই কারণেই কিন্তু আমি পুরোটা বলছিলাম এগুলো আমরা কোল্ড চিজেল ইউজ করে থাকি নর্মাল কাজের জন্য কাজের জন্য তো হোয়াই ডু উই ইউজ রোপ ড্রাইভ ইন পাওয়ার ট্রান্সমিশন তো আমরা পাওয়ার ট্রান্সমিশন কখন করি পাওয়ার যখন এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সমিশন ট্রান্সমিট করতে হয় ড্রাইভার থেকে ড্রিভেনে নিয়ে যেতে হয় আমরা লেদেও দেখেছি যে মোটর থেকে আমরা যখন হেডস্ট্রকে যে স্পিন্ডেল সেটা ঘোরে শুধুমাত্র পাওয়ার ট্রান্সমিশনের মাধ্যমে গিয়ার থাকে ওখানে আর এখানে রোপ ড্রাইভ ইউজ করা হয় রোপ ড্রাইভ আমাদের কখন করা হয় যখন লঙ্গার ডিস্টেন্স থাকে প্রচুর লম্বা ডিস্টেন্স অনেকটা দূরত্বের ডিস্টেন্স তখন কিন্তু আমরা রোপ ড্রাইভ ইউজ করি তবে হেভি লোডের জন্য কিন্তু না হেভি লোডের জন্য কখনো কেউ যদি বলে সেটা কিন্তু ভুল হবে আমরা লঙ্গার ডিস্টেন্সের জন্য ইউজ করে থাকি ওকে নেক্সট নেক্সট এটাই বলছে শর্ট ডিস্টেন্সের জন্য তাহলে আমরা কী ইউজ করে থাকি শর্ট ডিস্টেন্সের জন্য আমরা ইউজ করে থাকি ভি বেল্ট ভি বেল্ট ভি বেল্ট সম্বন্ধে একটু বলে দিই ভি বেল্টে যে অ্যাঙ্গেলটা থাকে সেটা হচ্ছে ওদের চল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল থাকে ভি বেল্টে আর বেল্টকে যদি আমরা কাটি তাহলে ভি বেল্টের যে ক্রস সেকশানটা আসবে সেটা যে ট্র্যাপিজোডিয়াল ক্রস সেকশন আসবে সরি এটা তো ট্র্যাপিজোডিয়াল নয় ট্র্যাপিজোডিয়াল টাইপের ক্রস সেকশান আসবে তো এই কোস দুটো কোয়েশ্চেনই ইম্পর্ট্যান্ট মাথায় রাখবে আর শর্ট ডিস্টেন্সের জন্য ভি বেল্ট ইউজ করা হয় হেভি লোডের জন্য আমরা চেন ড্রাইভ ইউজ করে থাকি চেন ড্রাইভ হেভি লোডের জন্য ইউজ করা হয় ওকে তো নেক্সট দ্য টিপ অফ সোল্ডারিং আয়রন ইজ মেড আপ সোল্ডারিং আয়রনের যে টিপটা থাকে আমরা সোল্ডারিং করি না ইলেকট্রিক্যাল পার্টসগুলো মনে করো কোনো কিছু যদি ইলেকট্রিক্যাল পার্টসকে জয়নিং করতে হয় তো আমরা সোল্ডারিং ইউজ করি যাতে কন্ডাক্টিভিটিটা বজায় থাকে তো ওখানে আমরা কী ইউজ করি ওর যে সোল্ডারিং টিপটা থাকে সেখানে আমরা কপারের ইউজ করি কেন কপার ইজ গুড কন্ডাক্টার ফর হিট অ্যান্ড হিট অ্যান্ড ইলেকট্রিসিটি সবাই জানে নিশ্চয়ই তার জন্য কিন্তু আমরা কপার কি ইউজ করি আর আরেকটা কোশ্চেন এখান থেকে বলে দিই যে বেস্ট কন্ডাক্টর অফ হিট অফ হিট অ্যান্ড ইলেক ইলেকট্রিসিটি ইজ অবশ্যই কিন্তু সিলভার বেস্ট যখন বলবে এই কোশ্চেনটা অনেকবার কিন্তু আসছে মাথায় রাখবে আবার সেম কোশ্চেন আগে হয়তো মাইক্রোমিটারে যেমন দিয়েছিলাম এখানেও সেম কোয়েশ্চেনটা দিচ্ছি যে হোয়াট ইজ দ্য লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার ক্যালিপার অনেকজন এখানে প্রবলেম হয়েছে ভার্নিয়ার ক্যালিপার দেখলেই সবাই জিরো পয়েন্ট জিরো জিরো টু দিদি আমি একবারও বলিনি যখন অপশানে যখন আছে যে বোথ ওয়ান অ্যান্ড থ্রি তাহলে তোমাদের ওয়ান অ্যান্ড থ্রিকে মারতে হবে কারণ ইঞ্চে যদি আমরা লিস্ট কাউন্ট দেখতে যাই এটা হচ্ছে ইঞ্চে লিস্ট কাউন্ট আমাদের ভানিয়ার ক্যালিপারে আর এটা হচ্ছে আমাদের মেট্রিকের লিস্ট কাউন্ট এছাড়াও কিন্তু ভানিয়ার ক্যালিপারে অনেক লিস্ট কাউন্ট আছে যেমন আছে জিরো পয়েন্ট ওয়ান এম এম জিরো পয়েন্ট জিরো ফাইভ এম এম তো এগুলো সবই জানতো এগুলো যেমন জিরো পয়েন্ট ওয়ান এম এম হচ্ছে নাইন বাই টেন স্কেল এটা মনে হয় আমার আমার মনে মনে পড়ছে তো ওয়েট ইজ মেল্টিং পয়েন্ট অফ রট আয়রন রট আয়রনের মেল্টিং পয়েন্ট কি তো এই কোয়েশ্চেনটা অ্যান্সার আমার মনে হয় সবাই ঠিকঠাক দেবে কারণ এটা রট আয়রন হচ্ছে আমাদের সবারই জানা আছে যে লোহার সব থেকে শুদ্ধ রূপ হচ্ছে রট আয়রন কারণ এতে মাত্র জিরো পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট অ্যাপ্রক্সিমেটলি কার্বন থাকে এবং কার্বন যেখানে যত কম থাকবে তত মেল্টিং পয়েন্ট তত বেশি হবে আর যেখানে কার্বনের পার্সেন্টেজ বেশি থাকবে মেল্টিং পয়েন্ট তত কম হবে তো এখানে কার্বন পার্সেন্ট থাকে অ্যাপ্রক্সিমেটলি জিরো পয়েন্ট জিরো ওয়ান এম এম আয়রনে কেমন থাকে কাস্টআরন থাকে টু টু ফোর পার্সেন্ট ওকে এখানে আয়রনে প্রচুর পরিমাণে কার্বন থাকে তো এখানে বলে দিলাম এটা হয়ে গেল নেক্সট হুইচ থ্রেড ইজ ইউজ টু পাওয়ার ট্রান্সমিট পাওয়ার কুইকলি কোন থ্রেড পাওয়ারকে কুইকলি ট্রান্সমিট করতে কাজে লাগে মেট্রিক থ্রেড আমরা নর্মালি ইউজ করে থাকি ওয়েট এক থ্রেড এক থ্রেড আমরা কোথায় ইউজ করে থাকি পাওয়ার ট্রান্সমিট মানে কোথায় আমরা পাওয়ার ট্রান্সমিট করি আমি কিছুক্ষণ আগেই বললাম লেদে হ্যাঁ লেদে কিন্তু লিড মি থ্রেডই থাকে ওখানে পাওয়ার ট্রান্সমিশনে কাজে লাগে আমরা যখন থ্রেড কাটি তখন কিন্তু লিড স্ক্রু ইউজ করি ওকে তো একমি থ্রিডে থ্রেডের যে অ্যাঙ্গেলটা থাকে তার অ্যাঙ্গেল থাকে টোয়েন্টি নাইন ডিগ্রি ব্রিটিশে আর যদি যে কি আর বলে থার্টি ডিগ্রি অনেক সময় থাকে সেটা হচ্ছে মেট্রিকে সবাই নোটস করতে থাকো কিন্তু তো এক মি থ্রেড কী করে না পাওয়ার ট্রান্সমিশনে কাজে লাগে তো অ্যাকমি থ্রেড ইজ কামস আন্ডার ট্যাপিজোডিয়াল থ্রেড এটা কিন্তু অনেক বাদে অ্যাকমি থ্রেড কোন থ্রেডে আন্ডারে আসে ওকে তো ওয়াম থ্রেড এখন তো বলতে পারছি না সব তো হ্যাঁ ওয়াম থ্রেড যখন দেখবে তখন এই কোয়েশনটা অবশ্যই অনেক জায়গায় এসছে যে দা দ্য ডে হুইচ থ্রেড ইজ হ্যাভিং দ্য হায়েস্ট ডেপথ এটা অবশ্যই হবে ওরা অ্যান্সার হিসেবে দেবে জিরো পয়েন্ট মানে ওয়ার্ম ওয়ান থ্রেডকে ওরা অ্যান্সারে দেয় তো ওয়ান থ্রেডের হচ্ছে আমাদের জিরো পয়েন্ট সিক্স সিক্স ইন্টু পিচ ডেপথ এটা হচ্ছে ওয়ান থ্রেডের এর ডেপথ আর এটা কিন্তু অ্যাকচুয়ালি ওরা অ্যান্সার দেয় আর এর থেকেও প্র্যাকটিক্যালি যদি আমরা দেখতে যাই বাট্রেস থ্রেড এর যে ডেপথটা আছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু পিচ তো অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু পিচ বারট্রেস থ্রেড এর ডেপথ বেশি কিন্তু আমরা যখন এক্সাম দিতে যাবো ওয়ান থ্রেডকে ওরা মানে তো সেটা তোমরা একটু দেখে নেবে স্কোয়ার থ্রেড স্কোয়ার থ্রেড আমরা ইউজ করি বেঞ্চ ভাইস আমরা স্কোয়ার থ্রেড ইউজ করি আমি হয়তো তখন বলতে ভুলে গেলাম নেক্সট এসে কিন্তু বলে দিলাম স্কোয়ার থ্রেড আমরা বেঞ্চ বক্স নাট যেটা থাকে সেখানে ইউজ করে থাকি বক্স নাট হচ্ছে আমাদের স্কোয়ার থ্রেড থাকে নেক্সট হুইচ গেজ ইজ ইউজড ফর চেকিং দ্য হোল ডায়ামিটার প্রথমে বলে নিই চেকিং আর মেজারিংয়ের মধ্যে অনেক ডিফারেন্স চেকিং মানে তুমি জাস্ট চেক করছো একটা জিনিস চেক করছে যে এটা তোমার গায়ে হচ্ছে কি হচ্ছে না মেজার করা মানে তোমাকে পুরোপুরি মাপ করা তো গেজ সবসময় আমাদের ইউজ করা হয় চেকিং ইনস্ট্রুমেন্ট হিসেবে ওকে আর আমাদের যত স্টিল ডুল ভানিয়ে ক্যালিপার মাইক্রোমিটার সব কিছু আছে এগুলো কিন্তু মেজারিং ইনস্ট্রুমেন্ট তো প্লাগ গেজ আমরা কখন ইউজ করি হোল ডায়ামিটারকে সরি এক মিনিট হোল ডায়ামিটারকে চেক করার জন্য কিন্তু আমরা প্লাক গেজ ইউজ করি অবশ্যই মনে রাখবে স্ন্যাপ গেজ কিন্তু আমরা ইউজ করি আউটসাইড ডায়ামিটারকে চেক করার জন্য রিং গেজও তাই আউটসাইড ক্যালিপার গেজও আউটসাইড ওয়েট হুইচ নট ইজ ইউজ ফর লিফটিং লাইট লোডস এটা অনেকজনের প্রবলেম আছে আমাকে একজন পার্সোনালি এস এম এস করে হয়তো জানিয়েছে নাম হচ্ছে চার্লস তাকে তো তাকে আমি বলতে চাই যে নট কি আমাকে জিজ্ঞাসা করেছে হ্যাঁ এরকম ধরনের কোয়েশ্চেন আসছে আমি মিক্সড কোশ্চেন করেছিলাম তো নট হচ্ছে একটা মনে করে রোপ আছে এরকম তো রোপটাকে মনে করো গিট আমরা যেগুলো বাংলাতে বলি না গিট দেওয়া সেটাকে হচ্ছে নট বলে নোপটাকে যখন একটা পার্টের সঙ্গে আর একটা পার্টকে বেঁধে দিতে হবে এরকম করে বেঁধে দেবে সেটাকে বলছে নট নট অনেক ধরনের হয় স্লিপ নট এন্ড নট স্কোয়ার নট শিপস্যাং নট আরও অনেক নট আছে তো কি হবে স্লিপ নট কখন হবে ইউজ হবে লিফটিং লাইট লোডস তুমি নিশ্চয়ই অবশ্যই বুঝতে পারছো যে লিফটিং লাইট লোডের ক্ষেত্রে স্লিপ নট ইউজ করা হয় আরও কো বলে রাখি স্কোয়ার নটকে আমরা বলে থাকি স্কোয়ার নটকে এই কোশ্চেন অনেকবার আসে স্কোয়ার নটকে আমরা রিফ নটও বলে থাকি রিফ নট বলা হয় তো স্কোয়ার নট কি যে ই দুটো ইকুয়েল ডায়ামিটারে যখন দড়িকে নেওয়া হয় বা রশ্মিকে নেওয়া হয় তো ওটাকে যখন জয়েন করা হয় দুটোকে আমরা জয়েন করি না যে একটা দড়ির সঙ্গে আর একটা দড়িকে আমরা যখন জয়েন করি সেটাকে ইকুয়াল ডায়ামিটারে যদি হয় সেটাকে স্কোয়ার নট বলা হয় ওকে বোলাইন নট যদি বলি তাহলে এটা অবশ্যই বলে ইজি টু আনটাইল এই কোশ্চেন এরকম হচ্ছে ইজি টু আনটাইল মনে রাখবে আর হচ্ছে সিপস্যাঙ্ক নট নট কখন ইউজ করি মনে করে এই সিপস্যাঙ্ক নটটা হচ্ছে এত বড় একটা দড়ি আছে নট মানে আমাদেরকে একটা গিঁট দিতে হবে এরকম করে তো শিবস্যাং এত বড় দইটাকে নিয়ে কী করবে তখন কী করতে হবে না এরকম এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে নেই কিনে সে মানে গিটটা হয়তো দিয়ে দিলে মানে কি এখানে উই মানে একবারই হয়তো ঘোরালে হতো কিন্তু বাকিটা তুমি কা না কেটে দেবার জন্য যে ঘুরিয়ে ঘুরিয়ে করে দিলে উইদাউট কাটিং যেটা হয় সেটাকে হচ্ছে শিবশ্যাং বলে উইদাউট কাটিং বলে এটা অবশ্যই আসবে শিবশ্যাং নট যখনই বলে উইদাউট কাটিং যে যে নটটা বানানো সেটা হচ্ছে শিবস্যাং নট তো নট নিশ্চয় তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে গেছে নেক্সট ওয়েজেস আর ইনস্টল ইন দ্য হ্যামার আই হোল বিকজ ওয়েজেস মানে কি আমরা যেটাকে বাংলায় বলে থাকি হয়তো যে গুঁজি দেওয়া বলে যেটাকে তো হাতুড়িতে আমরা যখন আমাদের হ্যান্ডেলটা খুব মানে লুজ হয় তখন আমরা যদি হ্যামার হ্যামারিং করি তো আগেই বলেছি যে আগের দিনে কোশ্চেন হয়তো দিয়েছিলাম যে এটা ইট উইল ফ্লাই অ্যান্ড ইট মেক কজ অ্যান অ্যাক্সিডেন্ট এটা উড়ে যেতে পারে আর অ্যাক্সিডেন্ট কিন্তু এখান থেকে ঘটতে পারে তো তার জন্য যদি হ্যান্ডেল লুজ থাকে তাহলে আমরা তাতে কী করতাম আমাদের ওয়েজেস ইউজ করতে হবে এই কোশ্চেনটা আসতে পারে যে ওয়েজেস ইউজ করা উচিত কেন তাদের স্ট্রেংথ বাড়ানোর জন্য কিন্তু লোড বাড়ানোর জন্য কিন্তু কখনো হয় না স্ট্রেংথ বাড়ানোর জন্য তো নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন ফর সেলফ অ্যালাইনমেন্ট হুইচ টাইপ অফ চাক ইজ ইউজ সেলফ অ্যালাইনমেন্ট মানে হচ্ছে অটোমেটিক্যালি অ্যালাইন হয়ে যাবে অ্যালাইন মানে হচ্ছে সেন্টার হয়ে যাবে তো থ্রি জক হচ্ছে চাক হচ্ছে অ্যান্সার থ্রি চাকে হচ্ছে যে এখানে যে এরকম ধরনের চাকটা থাকে ওয়েট এরকম ধরনের মনে করি চাকটা থাকলো তো এখানে আমাদের চাক্কি যেটা থাকে সেটা এক জায়গায় থাকে এখানে চাক্কি ঘোরালে অটোমেটিক্যালি কিন্তু জবটা সেন্টার হতে থাকে যেটা ফোর যা চাকে সম্ভব না ফোর যা চাক আলাদা আলাদা চাক হলে সেগুলো চাক্কি লাগিয়ে আমাদেরকে সেন্টারিং করতে হয় বা অ্যালাইনমেন্ট করতে হয় সেটা সার্ফেস গেজে সাহায্যে আর সারফেস গেজে অপর নামে আমি কিন্তু বলে দিচ্ছি যে স্ক্রাইবিং ব্লক বা মার্কিং ব্লক অবশ্যই তোমরা এটা মাথায় মাথায় রাখবে তো ফোর একে তো সেলফ অ্যালাইনমেন্ট চক যেমন বলা হয় ফোর চাককে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট চাক এটা রাফ কাস্টিংয়ের যত জব আছে যত মানে রাফ জব গাছে সব কিন্তু ফোর জা চাকের সাহায্যে আমরা কিন্তু টার্নিং করি সব কিছু অপারেশন করি ম্যাগনেটিক চক চাক ইউজ করা হয় ফেরাস ম্যাটালের ক্ষেত্রে ম্যাগনেটিক মানে ফেরাস সত্যি হবে নাহলে কিন্তু এখন অ্যাট্রাকশন হবে থিন ফেরাস যেগুলো জব থাকে থিন মানে খুব পাতলা যেগুলো লোহার দ্বারা মানে লোহ গঠিত জব যেগুলো থাকে সেগুলো একমাত্র এখানে কিন্তু সেই চা এই ম্যাগনেটিক চাকে ইউজ হয় কলেট চাক কলের চাক কিন্তু আমরা রেগুলার জবের ক্ষেত্রে ইউজ করে থাকি কলের চাকে কিরাম সিস্টেম যদি আমাদের চাকটা হয় বত্রিশ এম এম এখানে কিন্তু বত্রিশ এম এর জব লাগবে তার থেকে বেশি কিন্তু লাগবে না কমও লাগবে না কলের চাকে আমাদের যেমন সার্কুলার হয় হেক্সাগোনাল হয় এই স্কোয়ার হয় হেক্সাগোনাল মানে রেগুলার টাইপ এখানে জব জব কিন্তু হোল্ড করা হয় তো আমি যতটা পারলাম এখান পনেরোটা কোশ্চেন থেকে হয়তো তোমার পঞ্চাশটা কোশ্চেন হয়েছে নাকি আমি বলতে পারছি না আমার মনে হয় ওর থেকে বেশি হয়ে গেছে তো তোমাদের ক্লাসটা অবশ্যই মনে হয় ভালো লেগেছে যদি ক্লাসটা ভালো লাগে তোমরা লাইক করো শেয়ার করে দাও বন্ধুদের সাথে যেন চ্যানেলের রেঞ্জ আরও বাড়ুক তাহলে তোমাদের কম্পিটিশান আরও বাড়বে যেমন আজকে মাত্র হয়তো আমি যে ডেমো নিয়েছি সেগুলো ছাড়া পনেরো জন হয়তো টেস্ট দিয়েছ দেখে নিয়েছো কার কত মার্কস আমরা সবাই বুঝতে পারছো যে হ্যাঁ তোমাদের মার্কসটা কত আসছে তো কম্পিটিশন কেমন হবে সেটা নিশ্চয়ই তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো নিশ্চয়ই সবাই বুঝতে পারছো বা তোমরা কোন পজিশনে দাঁড়িয়ে আছো তার জন্য কিন্তু আমার এই টেস্ট সিরিজ নেওয়া তো তোমাদেরকে অনেক প্রচুর পরিমাণে পারফর্ম করতে হবে আগেও বলেছি যে নন টেকনিক্যাল যারা কোনো পর্যন্ত পড়া শুরু করো নি তারা নন টেকনিক্যাল প্রচুর পরিমাণে পড়া শুরু করো অনলাইন অফলাইন যেখানে হোক সেখানে নন টেকনিক্যাল পড়ো আমি ডেলি তো ভিডিও আপলোড করছি না একদিন দু দিন অন্তর অন্তর হয়তো করবো আমার অফিস শুরু হলে হয়তো তোমার দু তিন দিন পরপরও হয়তো হতে পারে তো আমি পা চাইবো তোমাদেরকে তাড়াতাড়ি ভিডিও আপ মানে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তো তোমরা কিন্তু নন টেকনিক্যালে পাশে টেকনিক্যালটাকে রাখতে থাকো আর বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তো তারা পর্যন্ত এখানে এসে এক্সাম দিতে পারে আর আমার পাসওয়ার্ড কিন্তু সব সময়ের জন্য সেম থাকবে বেঙ্গলি ছোটো হাতে লিখবে তো ডাউট যেন না থাকে তো বাড়িতে ভালো করে পড়াশোনা করে যেগুলো কোশ্চেনে হয়তো আমি যেগুলো বললাম যদি কেউ নোটস না করে থাকো ভিডিওটা আবার একবার চালিয়ে নতুন করে নোটস করো পারফর্ম করো আর যারা নতুন আসবে আমার চ্যানেলে যারা দেখবে যদি ভালো লাগে সত্যি সাবস্ক্রাইব করো কারণ এর থেকেও ভালো ভালো ভিডিও হয়তো আমরা দিতে থাকবো আর আমি এরকম চ্যাপ্টার ওয়াইজ তো আমি শুরু করছি চ্যাপ্টার ওয়াইজ আমি আনবো সেফটি পার্ট টু তো সেফটি আমি যদি প্রতিদিন চ্যাপ্টার ওয়াইজ শুরু মানে করতে যাই তাহলে হয়তো তোমাদের যদি হঠাৎ করে কোনো এখন পরীক্ষা পড়ে যায় এক মাস পরে তাহলে তোমরা কি চ্যা সেফটি চ্যাপ্টার থেকেই মানে পরীক্ষা দিতে যাবে মানে যে দু তিনটে কোয়েশ্চেন হবে সেটাই অ্যাটেম্প করবে তোমাদেরকে ওভারঅল একটা প্র্যাকটিসও দিয়ে দেওয়া দরকার তাই না তার জন্য কিন্তু আমি ওভারঅল একটা করে মিক্স সেটও করাবো তোমাদের তো মিক্স সেটটা মিক্স সেট মাঝে মাঝে আনবো আর দেখে আমরা চ্যাপ্টার ওয়াইজে নোট দিতে থাকবো পিডিএফ কিন্তু তোমরা ডেলি পেয়ে যাবে আজকের এই পিডিএফটা হয়তো তোমরা অলরেডি পেয়ে গেছো আজকে আর নতুন করে কোনো পিডিএফ দেবো না নেক্সট ক্লাস নেবো আমরা সেফটি পার্ট টু আমি অলরেডি পিডিএফ তৈরি করে নিয়েছি সব কিছু রেডি হয়ে গেছে কোশ্চেন বানানো একটু বাকি আছে তো আমি হয়তো কালকে হয়তো আবার নেক্সট ভিডিও দিয়ে দিতে পারি তো তোমরা কি রিভাইজ করতে থাকো ভালোভাবে থেকো আর বন্ধুদের জানিয়ে দিও সবাইকে ভালো লাগলে লাইক কমেন্টস সব কিছু করো আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে জানাবে আমি সেটাকে রেকটিফাই করার চেষ্টা করবো Thanks for watching this video. Please Like, Share and Subscribe. Thank you.